আফগানি কাবুলি পোলাও। যদি অরিজিনাল রেসিপিটা জানতে চান তাহলে অল্প সময় ব্যয় করে আমার রেসিপিটা দেখে নেন। এবার মূল রান্নায় চলুন। আমি এখানে দুইটা গরুর মাংসের টুকরা নিয়েছি, গরুর মাংসের রানের টুকরা নিয়েছি একদম হাড় সহ, মানে নল্লি সহ। এই টুকরা দিয়েই কিন্তু এই কাবুলি পোলাওটা রান্না করা হয়। তো আমি এখানে আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের মতো লবণ, তারপরে খুব ভালো করে এই যে মাংসের সাথে মিক্সড করে নিলাম, এক চা চামচের মতো আদা বাটা, এক চা চামচের মতো রসুন বাটা। আমি উঁচু করে আদা বাটা আর রসুন বাটাটা দিয়েছি, তারপরে এই যে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। এখানে যদি মাংসের পরিমাণটা আপনি জানতে চান, প্রায় 700 গ্রামের মতো এখানে মাংস আছে, কারণ এই যে মাংসের টুকরাগুলো এগুলো কিন্তু একটা 350 গ্রামের উপরে। তো 700 থেকে 750 গ্রামের মতো মাংস আছে হাড় সহ। অবশ্যই এই যে নল্লির টুকরাটা সহ নেবেন, তাহলে এই পোলাওর স্বাদটা পুরোপুরি পাবেন। একদম আফগানিস্তানের যেই স্বাদটা সেটা পুরোটাই এই রান্নায় আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এই তেলে আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, তারপরে এই মাংসের টুকরাটা আমি হালকা ভেজে নেব, মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ইতালিয়ান ভাষায় এই মাংসের টুকরাকে বলে অসবোগ্গো। অসবোগ্গো বা রানের টুকরার মাংস কিন্তু এমনিতেই খুব মজা হয় আর একটু অয়েলি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এই পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই এই মাংসের টুকরাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পোলাও ভালো হবে। আর মাংসের টুকরাটা এরকম বড় একটা টুকরা নেবেন, দুইটা টুকরা নেবেন, প্রয়োজনে 3টা বা 4টা টুকরা নেবেন, কারণ পরবর্তী সময়ে মাংসটা রান্না হতে হতে মানে কি বলবো মানে খুলে যায়, তখন খেতে ভালো লাগে। কিন্তু আপনি যদি ছোট টুকরা নেন তাহলে কিন্তু মাংসটা সফট হবে না, ছোট টুকরা নিলে রান্না হতে হতে নরম হয়ে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে আর ভালো লাগে না। এই যে ব্রোদো মানে মাংসের স্টক, এই যে এরকম ছোট ছোট থাকে, তা আমি এটা একটার মতো নিয়েছি। এই জন্য আমি লবণের পরিমাণ আধা চা চামচ দিয়েছি, কারণ এটার ভিতরে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। তো এটাই হচ্ছে আমার আজকের এই পোলাও রান্নার মেন মশলা, আর কোনো মশলা ব্যবহার করব না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি একদম লো ফ্লেমে বসিয়ে এই মাংসটা পুরোপুরি রান্না করে নিয়েছি। আর ভিডিও দেখেই বুঝতে পারছেন মাংসের দুইটা পেট হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পানি নিয়েছি, প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে, মানে মাংসটা নরম হয়ে যাবে। তো এখন আমি পোলাও রান্না করব। পোলাও রান্নার ক্ষেত্রে গাজর ব্যবহার করে ওরা, গাজরটা ওরা লম্বা মেশিনের সাহায্যে কেটে নেয়, একদম সব সেম সাইজের হয়। কিন্তু এই যে এরকম লম্বা করে একটু মোটা করে কাটতে হবে, আপনি যদি গ্রেটার দিয়ে কাটেন তাহলে অনেক পাতলা হয়ে যাবে আর একদম মিশে যাবে। গাজরটা একটু মোটা থাকবে, একটু লম্বা থাকবে, যেন ভেঙে না যায়, মানে ভাঙলেও যেন দেখা যায়, কারণ দেখতেও এতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চাকুর সাহায্যে গাজরগুলো একদম লম্বালম্বি পাতলা করে কেটে নিচ্ছি, আবার খুব বেশি পাতলাও কিন্তু করছি না। আমার মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, আর রান্না করার প্রয়োজন নাই। আমি এবার গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিক্সড করে দেব। আপনি চাইলে 1-2 মিনিটের মতো রান্না করতে পারেন, মানে ঢাকনা দিয়ে ঢেকে, আবার চাইলে মানে চুলাটা বন্ধ করে রেখে দিতে পারেন। কারণ এই যে আমার অশ্বভোগ্য মানে এই যে গরুর মাংসের রানের যে টুকরাটা সেটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, আর যেই ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টক। এখন পোলাও রান্নায় চলে যাব। মাত্র 2 টেবিল চামচের মতো এখানে আমি তেল নিয়েছি, আপনি চাইলে ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। আধা কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পোলাওর জন্য যে তেলটা আমি একটা বাটিতে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি একটা ভুলে ডিমের চামচ দিয়ে দিয়েছিলাম। তো চামচ দেওয়াতে ডিমের যে অংশগুলো সেটা তেলের মধ্যে লেগে গিয়েছে, যার কারণে একটু হালকা হালকা ফেনা উঠেছে। মানে যে কোনো তেলের জিনিসে যদি ডিম থাকে বা ডিম লাগে তাহলে এরকম ফেনা উঠবে। তো আমি এখানে আধা চা চামচের মতো রসুন বাটা, আধা চা চামচের মতো আদা বাটা দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই রান্না আসলে স্পেশাল কোনো মশলা নাই, জাস্ট ওই ব্রোদোটা দরকার, মানে বিফ ব্রোদো। বিফ ব্রোদো না থাকলে আপনারা ভেজিটেবল ব্রোদোটা ব্যবহার করতে পারেন, মানে স্টক, চিকেন স্টক, বিফ স্টক বা ভেজিটেবল স্টক, যে কোনো একটা স্টক ব্যবহার করতে পারেন।
আধা চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, দারচিনি দিলাম একটা ছোট, দুইটা এলাচি দিয়ে দিলাম, দুইটার মতো লবঙ্গ দিয়ে দেব, দুইটার মতো তেজপাতা দিয়ে দেব। খুবই সিম্পল রান্না, যে পারে না সেও এই রান্নাটা করতে পারবে। এই রান্নাটা করতে যেমন কোনো মশলার প্রয়োজন হয় না, ঠিক তেমনি কোনো ঝামেলারও প্রয়োজন পড়ে না। তা আমি এখানে প্রায় 400 গ্রামের মতো চাল নিয়ে নিচ্ছি, মানে প্রায় 2 কাপের মতো চাল নিয়েছি। চালটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই যে মশলার সাথে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। আমরা যেভাবে পোলাও রান্না করি একদম সিম্পল ওয়েতে, মানে নর্মাল পোলাও রান্না করি যেভাবে, সেভাবেই আমি পোলাওটা রান্না করে নেব। নেড়ে চেড়ে চালটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেব। কুমকুমা গরম পানি দিয়েছি 2 কাপের মতো, প্রায় 400 ml-এর মতো। কারণ এখানে কিন্তু আমি ওই যে রান্না করে রেখেছিলাম যে বিফ স্টকটা, সেটার পানিটাও ব্যবহার করব। তো বিফ স্টকের এই যে পানিটা, এখানে প্রায় 1.5 কাপের মতো পানি আছে, মানে 1 কাপের চাইতে একটু বেশি। তো প্রথমে আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি, আপনি চাইলে একবারে সবগুলো ঢেলে দিতে পারেন, সেক্ষেত্রে কী হয় মানে নাড়া যায় না, কারণ এখানে তো মাংসের টুকরাটা অনেক বড়, সো নাড়তে কষ্ট হয়। এই জন্য আমি বিফের টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এই যে গাজর সহ এই যে বিফ স্টকটা, সেটা পুরোটা এখানে দিয়ে দেব। তো এখানে প্রায় 1.5 কাপের মতো আছে। তো 1.5 কাপ বা 1 কাপ, মানে টোটাল আপনি পানি দিবেন 400 গ্রাম চালে 600 ml-এর মতো পানি। তো পানি স্টক সহ, মানে এই যে বিফ স্টক সহ এই পানিটা ব্যবহার করতে হবে। আবার চাইলে পুরোটা বিফ স্টক দিয়েও এই রান্নাটা করতে পারেন। আমি এখানে গাজরটা আগেই বিফ স্টকে দিয়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে গাজরের থেকে আলাদা একটা গন্ধ আসে, কিন্তু আপনি যদি বিফ স্টকের সাথে মিক্সড করে তারপরে গাজরটা ব্যবহার করেন তাহলে গন্ধটা আর লাগবে না, গাজরটা খেতেও ভালো লাগবে। চালের সাথে বিফ স্টকটা খুব ভালো করে মিক্সড করে নিলাম চামচের সাহায্যে। তারপরে 2 টেবিল চামচের মতো কিশমিশ কুচি, 3 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি করে দিয়েছি। একটু বড় করে কেটে দিবেন যেন দেখতে ভালো দেখায়। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচের মতো। সব কিছুই কিন্তু আমি আবার ডেকোরেশনের জন্য আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি বিফগুলো উপরে দিয়ে দিব। যারা গরু মাংস খান না তারা কিন্তু খাসির মাংস দিয়েও এই রেসিপিটা ফলো করতে পারেন, সেম ওয়েতে সেমভাবে। অবশ্যই মাংসের টুকরাগুলো বড় রাখবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু বা কটন বার বা যে কোনো জিনিস ঢুকিয়ে আপনি ছিদ্রটা বন্ধ করে দেবেন। তো আমি টিস্যু ঢুকিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পুরোপুরি আমি এভাবে রাখবো, একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে। 10 মিনিটের মধ্যে দেখুন চালটা ফুটে গিয়েছে। তো বাসমতি চাল রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা কুক করে নিতে হবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। বাসমতি চালটা আপনার স্বাদ মতো আপনি এটা পারফেক্টভাবে কুক করে নেবেন। কেউ একটু দানা দানা খেতে পছন্দ করে, কেউ আর একটু নরম খেতে পছন্দ করে। সো আপনি চাইলে কিন্তু আরও 5 মিনিট রাখতে পারেন বা আরও 5 মিনিট কম রাখতে পারেন, কিন্তু আমি যেই পারফেক্ট সময়টা বলেছি এই পারফেক্ট সময় অনুযায়ী রাইসটা একদম পারফেক্ট হয়, একদম ঝরঝরা হয়। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে রাইসটা কতটা পরিমাণের ঝরঝরা, আর মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন মাংসের যে হাড়গুলো, সেই হাড়গুলোও কিন্তু মাংসের থেকে ছুটে গিয়েছে, মানে রান্না হতে হতে মাংসটা কুক হতে হতে এতটা পরিমাণে নরম হয়ে যায় যে হাড়ের থেকে ছুটে যায়, বা আপনি একটু টান দিলেই মাংস একটার থেকে আরেকটা ছুটে যাবে। এখন আমি কিশমিস আর এই যে বাদাম কুচি দিয়ে এই খাবারটা ডেকোরেশন করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি মাংসটা দেখাই যে আমি গরম ধরতে পারছি না, হালকা একটু টান দিচ্ছি, মানে খুলে হাতে চলে আসছে। এই খাবারটা কিন্তু 4 জন অনায়াসে খেতে পারবে, কারণ এখানে কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি, কারণ মাংসের টুকরাগুলো কিন্তু বেশ বড় বড়। মাংস একদম খুলে যাচ্ছে, মানে এত পরিমাণে সফট হয়েছে আর যথেষ্ট পরিমাণে জুসি, কি বলবো, একদম উইদাউট ঘি ছাড়াও যে একটা সুন্দর ফ্লেভার আসতেছে, ফ্লেভারে আমি পুরো মুগ্ধ। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। পুরোপুরি অরিজিনাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারাও এটা শেয়ার করবেন, শেয়ার করে সেভ করে রাখতে পারেন, প্রয়োজন হলে খুঁজে বের করে খেয়ে নেবেন। তো খেতে খেতে আমি এখান থেকে বিদায় নেব, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।